हेलो एवरीवन, वेलकम जानाच्छि आमार चैनले नतून आरो एकटा भिडियोते। तो आज के आमी गृहिणीदेर जोन्नो सातटा किचेन टिप्स शेयर करब। तो फार्स्ट किचेन टिप्स होलो, एखाने पेंयाज काटार समय आमरा जे भोगान्तिते भुगी, विशेष करे पेंयाज काटार समय बाताशे उड़े जाए, तो आर बाताशे उड़बे ना। एखाने आमी दुटो टिप्स एकई संगे देखाच्छि। पेंयाज रसुन प्रथमे पानीते भिजिए राखते हबे एखाने 5 मिनट। तारपरे देखुन एखाने পেঁয়াজের উপরের দিক থেকে এবং নিচের দিক থেকে এভাবে করে কেটে নিতে হবে। কেটে কিন্তু এভাবে করে হাত দিয়ে আপনারা খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। এই ক্ষেত্রে যেটা হবে, বাতাসে কিন্তু আর পেঁয়াজের খোসাটা উড়ে যাবে না। তো ফার্স্ট এবং সেকেন্ড টিপস কিন্তু আমি একই সঙ্গে দেখাচ্ছি। পেঁয়াজ এবং রসুন কাটার সময় কিন্তু বাতাসে খোসাগুলো উড়ে গিয়ে ঘরে যায় এবং ঘরটা নোংরা হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আবারও নতুন করে ঝাড় দিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই টিপসটা ফলো করে আপনারা পেঁয়াজ রসুন কাটেন, সেই ক্ষেত্রে কিন্তু বাতাসে আর উড়ে যাবে না। এখন রসুনের উপরের অংশ এবং নিচের অংশ আমি কেটে নিয়ে এভাবে করে হাত দিয়ে ডলা দিতে দেখুন খোসাটা কিন্তু উঠে যাচ্ছে। এখন নিচের দিক থেকে আমি কেটে নিচ্ছি। এভাবে করে কিন্তু খুব সহজে আপনারা পেঁয়াজ রসুন কাটতে পারেন। আর বিশেষ করে পেঁয়াজ কাটার সময় কিন্তু আমাদের চোখ দিয়ে পানি বের হয়, আমরা কান্না করতে শুরু করি। তো আর কান্নাকাটির ঝামেলা নাই, কান্নাকাটি করা লাগবে না। এভাবে করে যদি আপনারা পেঁয়াজ রসুন কেটে নেন, সেই ক্ষেত্রে কিন্তু চোখ আর জ্বালা করবে না এবং খোসাগুলো উড়ে যাবে না। তো ফার্স্ট এবং সেকেন্ড টিপস কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন আমি চলে যাব থার্ড টিপসে। তো তিন নাম্বার টিপসটা হলো এখানে গিলে পরিষ্কার। তো খুব সহজে কিভাবে গিলে পরিষ্কার করতে হয়, তো গিলে পরিষ্কার করার সময় কিন্তু ভেতরটা কেটে যায় এবং হাতটা নোংরা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা বটি বা শিলের নিচে এভাবে করে আপনারা কিন্তু গিলেটা প্রথম পর্যায়ে এভাবে চাপা দিয়ে রাখবেন। তারপরে মাংসটা কেটে নেবেন প্রথমে, এবং গিলে পরিষ্কার খুব সহজেই কিন্তু করা যাবে। সবচাইতে ভালো হয় আপনারা শিলের তলায় যদি দিয়ে রাখেন। তো যেহেতু আমি এখানে মাংসটা কাটছি এজন্য আমি বটির নিচে দিয়ে রেখেছি। তো এখানে দেখুন আমি দেওয়ার পরে এখন আমি গিলেটা পরিষ্কার করে নেব। এখন দেখুন এখানে কিন্তু একটু চ্যাপ্টা হয়ে গেছে, তো পুরোপুরি চ্যাপ্টা হতে হবে, এজন্য আমি আবারও বটির নিচে দিয়ে দিচ্ছি। তো এখানে এভাবে আমি মুরগিগুলো কেটে নিলাম, এখন গিলেটা পরিষ্কার করবো। এখানে একটা সাইড থেকে হালকা করে এভাবে করে কেটে নিতে হবে। দেখুন কাটার পরে কিন্তু খুব সহজে এভাবে গিলের ভেতর থেকে যে ময়লাটা আছে সেটা বের হয়ে যাবে, এটা ফেটে যাবে না। তো সাবধানে কাটবেন, একটু যদি ছিঁড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ময়লাটা আবারও হাতে লেগে যাবে। তো এখানে আমার একটা সাইড একটু ফেটে গিয়েছে, এই জন্য দেখুন এখানে কিন্তু ফেটে গিয়েছে। তো তাহলেও সমস্যা নেই, এখানে উপরের অংশটা ধরে টান দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেল। তো মুরগির গিলে কীভাবে পরিষ্কার করতে হয় খুব সহজেই তার একটা টিপস আজ আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এই টিপসটা যদি কোনো গৃহিণীর অজানা থেকে থাকে তাহলে এভাবে আপনারা গিলেটা পরিষ্কার করে নেবেন। জানা অজানা সাতটা কিচেন টিপস নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি প্রত্যেকটা কিচেন টিপস আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন আমি এভাবে করে কেটে নিচ্ছি। এখানে দেখুন আমার গিলেটা কাটা হয়ে গেল। এখন চলে যাব আমি চতুর্থ নাম্বার টিপসে। তো আলু আমরা এভাবে করে প্রতিনিয়ত কাটি, যেহেতু আমরা মাংস রান্না করে থাকি। গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস এবং মুরগির মাংস কিন্তু আমরা আলু এভাবে কেটে দিই। তো সেই ক্ষেত্রে কী হয়, অনেক সময় কিন্তু আলুটা গলে যায়, একেবারে গলে গিয়ে আর আলুটা খুঁজে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনারা এভাবে করে আলুটা প্রথম পর্যায়ে লবণটা মাখিয়ে নেবেন। তো লবণ মাখানোর পরে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এবং তেলটা যখন গরম হয়ে আসবে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ এবং হলুদের গুঁড়া। তো ভাবছেন যে লবণ এবং হলুদের গুঁড়া কেন দিলাম, লবণ এবং হলুদের গুঁড়া এই কারণে দিলাম যে মাছ বা আলু ভাজার সময় কিন্তু নিচের দিকে লেগে যায়। তো লবণ এবং হলুদ দেওয়ার ফলে এখানে কিন্তু আর লেগে যাবে না। এক্ষেত্রে আপনারা কিন্তু মাছও ভাজতে পারেন এই নিয়ম, এই টিপসটা ফলো করে। দেখুন এখানে আমি আলুটা ভেজে নেব, এবং আলুর উপরের অংশটা যখন একটু শক্ত হয়ে আসবে, একটু ব্রাউন কালার হয়ে আসবে, সেই পর্যায়ে কিন্তু আলুটা উঠিয়ে নিতে হবে। তো এই ছিল আমার চতুর্থ টিপস, আশা করি এই টিপসটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন দেখুন এখানে ব্রাউন কালার করে আমার ভাজা হয়ে গেল। এখন আমি একে একে আলুগুলো সব উঠিয়ে নেব, এবং আলুর উপরে দেখুন একটা কিন্তু শক্ত আবরণ পড়েছে। যখন এরকম একটা আবরণ পড়বে তখনই কিন্তু আলুগুলো উঠিয়ে নিতে হবে, খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না। তো দেখুন আমি কেমন করে ভেজে নিয়েছি, ঠিক এভাবে করে আপনারা ভেজে নেবেন। চলে যাব এখন পঞ্চম নাম্বার টিপসে। তো অনেক সময় কি হয়, আমরা যখন রান্না করি মশলাটা বের করতে মনে থাকে না। এখানে পেঁয়াজ এবং রসুনের পেস্ট আছে, তো সেই ক্ষেত্রে কি করবেন, এখানে অল্প একটু পানি দিয়ে দিতে হবে। তো পানিটা এখানে বেশি সময় দিয়ে কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু মশলাটা একেবারেই ভিজে যাবে এবং পানির সঙ্গে মিশে যাবে। এখানে আমি 1 থেকে 2 মিনিটের মতো রাখবো, এবং অল্প একটু লবণ দিয়ে এখানে আমি 1 মিনিট অপেক্ষা করছি, তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে।
তো এক মিনিট পরে ফিরে এলাম। এখানে দেখুন রসুনের পেস্টটা কিন্তু অলরেডি ছাড়িয়ে গেছে, রসুন এবং পেঁয়াজের পেস্ট। এখন কিন্তু আপনারা খুব সহজেই রান্না করে নিতে পারবেন। দেখুন এভাবে করে কিন্তু চামচ দিয়েই আমি এভাবে করে নাড়িয়ে নিয়েছি, দেখুন খুব সহজেই কিন্তু এটা ছাড়িয়ে গিয়েছে। তো চলে যাব আমি নেক্সট টিপসে। তো এখানে দেখুন মুরগির পা, তো মুরগির পা পোড়ানোর ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু কাঁটা চামচ এবং আপনারা যে ক্লিপটা আছে, কাপড় নাড়া যে ক্লিপ, সেই ক্লিপের ভিতরে কিন্তু এভাবে করে ধরে আপনারা পুড়িয়ে নিতে পারবেন খুব সহজে। তাহলে যেটা হবে, আপনাদের হাতে আগুনের তাপটা আর লাগবে না এবং খুব সহজে কিন্তু আপনারা এই মুরগির পাটা পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন এভাবে করে আমি চারটে পাই পরিষ্কার করে নিলাম। আশা করি টিপসগুলো ভালো লাগবে। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।